দর্শক, আমি সুজন সেন্টিফাইড আপনাদেরকে একেবারে সকালে শুভপ্রভাত জানাচ্ছি। দর্শক, আমরা রয়েছি মাদারীপুরের রাজৌর উপজেলার এটি থানার মোড় এলাকায়। এখানে আপনার রাস্তাটা থানার দিকে গিয়েছে, ও রাস্তাটা গিয়েছে টিকেরহাট ব্যাপারীপাড়া মোড়, এই রাস্তাটা গিয়েছে আপনার ইশুপুর ইউনিয়ন সহ শ্রীনদী মাদারীপুর সদর, এবং এটি গিয়েছে আপনার আমাদের রাজৌর বাসস্ট্যান্ড শানেরপাড় এলাকা। এখান দিয়ে ঢাকা, বরিশাল, মাদারীপুর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়, এবং এটি হচ্ছে থানার মোড়, যেটি চার রাস্তার মোড় হিসেবে পরিচিত এবং থানার মোড় হিসেবে পরিচিত। আপনারা দেখছেন যে এখানে আপনার আশেপাশের যে বিভিন্ন রাজৌরের যে বিভিন্ন এলাকা রয়েছে, সেখান থেকে বিভিন্ন, আমরা যদি বাংলা ভাষায় বলি, কৃষাণ, যেটিকে আঞ্চলিক ভাষায় কৃষাণ বলা হয়, সেই কৃষাণ এখানে আসে এবং তাদেরকে কিন্তু জমি এতে বর্তমানে ধান কাটা থেকে শুরু করে পাটের যে পরিচর্যা, সেই কাজের জন্য এদেরকে এখান থেকে আপনার দলবদ্ধভাবে আপনার ক্রয় করা হয়, এবং এরা এখান থেকে নিয়ে যাওয়ার থেকে শুরু করে আপনার দুপুর 2টা 3টা 4টা পর্যন্ত তারা কাজ করে। তাদের কাজ করার বিনিময়ে তাদের নির্দিষ্ট একটি পারিশ্রমিক দেওয়া হয়, এবং সে পারিশ্রমিক তাদের সংসার পরিবার পরিজনে তাদের জীবন নির্বাহ হয়, যেটি কিন্তু একটি, আমরা এটিকে মানুষের হাট বলতে পারি। এর আগেও আমি মানুষের হাট নিয়ে আপনাদের কাছে ছবি ভিডিও দেখিয়েছিলাম। আজকে মূলত সেই মানুষের হাটের যে আপনার আমাদের এই রাজৌর থানার মোড়ও যে মানুষের হাট হয়, যেখানে আপনার মানুষ বেচাকেনা হয়, সেই মানুষ বেচাকেনার দৃশ্যটি দেখানোর জন্যই মূলত এই ভোরে আপনাদের এখানে আসা এবং ওঠা। মূলত সেই সেন্সেই মূলত এই আপনাদের মানুষের হাট দেখাবো বলেই মূলত এখানে এসেছি। ধন্যবাদ। আমি সুজন সেন্টিফাত, মোবাইল জার্নালিজম, মাদারীপুর।